নমস্কার সবাইকে, বারাসাত একাডেমিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন আলোচনা করব নার্সিং কোর্সে ভর্তির বিষয়ে। এই নার্সিং কোর্সটা কি, কারা করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স কি লাগবে, প্রার্থী বাছাই পদ্ধতি কি, কোন কলেজে কটি সিট, কবে থেকে ভর্তি নেওয়া শুরু, দরখাস্ত করার শেষ তারিখ কবে, প্রার্থী বাছাই পরীক্ষা কবে, আর সবশেষে যেটা, এই কোর্স পাস করার পরে চাকরি পাওয়ার সম্ভাবনা কতটুকু, এখন এইটুকু আমরা আলোচনা করব নার্সিং এএনএম ও জিএনএম কোর্সে। প্রথমে বলে রাখি, এএনএম আর জিএনএম কোর্সে ভর্তির জন্য গত দুবছর আগে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এন্ট্রান্স পরীক্ষা দিয়ে অ্যাডমিশন করা শুরু করেছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। নার্সিং এর দুটো কোর্স আছে, একটা হচ্ছে এএনএম, একটা হচ্ছে জিএনএম। এএনএম এর পুরোনাম হচ্ছে অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, জিএনএম হচ্ছে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। এএনএম কোর্স কারা পড়তে পারবে? এএনএম কোর্স পড়তে পারবে সাধারণত মেয়েরা, গ্রামীণ এলাকার মেয়েরা এএনএম কোর্সে ভর্তির জন্য যোগ্য। আর জিএনএম কোর্সে ভর্তি হতে পারবে ছেলে মেয়ে উভয়রা, সে গ্রামের হতে পারে, শহরের হতে পারে। আচ্ছা, এবার দেখা যাক এই নার্সিং কোর্সে ভর্তির জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার। তার আগে বলে রাখি, ওয়েস্ট বেঙ্গলে এএনএম কোর্স পড়ানো হয় সরকারি প্রতিষ্ঠানগুলোতে। এরকম প্রতিষ্ঠান আছে, গত বছরে ভর্তি নেওয়া হয়েছিল 13টি ইনস্টিটিউটে, সেখানে সিট সংখ্যা ছিল 850টি। আর জিএনএম কোর্স সরকারি, বেসরকারি, প্রাইভেট, সেলফ ফিনান্সিং সব কলেজেই জিএনএম কোর্স পড়ানো হয়। সব ক্ষেত্রেই ভর্তি হয় কমন এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে। এএনএম জিএনএম দুটোর জন্য একটাই পরীক্ষা দিতে হয়। এবছর এই পরীক্ষা হবে 2 জুলাই, সেকেন্ড জুলাই। আচ্ছা, এবারে যোগ্যতা। এএনএম জিএনএম কোর্সে ভর্তির জন্য যোগ্যতা লাগবে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস। আমি দেখাচ্ছি আপনাদেরকে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড পরীক্ষা নেয়, পরীক্ষা হবে 2 জুলাই রবিবার। দেড় ঘন্টার পরীক্ষা হয় দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত। এবার আসি শিক্ষাগত যোগ্যতা। দেখুন, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস করলে এই পরীক্ষা দেওয়া যায়। মোট 40% নম্বর থাকতে হবে উচ্চ মাধ্যমিকে, সেই সঙ্গে ইংরেজিতে পাস নম্বর থাকতে হবে। আচ্ছা, এএনএম কোর্স আর জিএনএম কোর্স দুটোর ক্ষেত্রে বয়স এক, বয়স হতে হবে 31/12/2023 হিসাবে 35 বছরের মধ্যে। দুই ক্ষেত্রেই পশ্চিমবঙ্গে টানা 10 বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে। সেই সঙ্গে কি থাকতে হবে? বাংলা ভাষায় লিখতে পড়তে জানতে হবে। এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, আর বয়স গেল। আচ্ছা, এবার হচ্ছে প্রার্থী বাছাই পদ্ধতি। প্রার্থী বাছাইটা কিভাবে হয়? 2 জুলাই এই পরীক্ষা হবে, সেদিন রবিবার 12টা থেকে 1:30 পর্যন্ত পরীক্ষা হবে। এএনএম জিএনএম যারা দুটো কোর্সের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের একটাই পরীক্ষা দিতে হবে, একটাই কমন এন্ট্রান্স টেস্ট হবে, পরীক্ষায় পাশ করলে একটাই জেনারেল কম্বাইন্ড র্যাঙ্ক তৈরি হবে। এই র্যাঙ্ক অনুযায়ী বিভিন্ন সরকারি কলেজগুলোতে আগে ভর্তি হবে, তারপরে বেসরকারি কলেজগুলোতে। আচ্ছা, এবার কোশ্চেন প্যাটার্ন বলে, টোটাল 115 নম্বরে পরীক্ষা হবে, 100টি কোশ্চেন থাকবে। 115 নম্বরে পরীক্ষা হবে, 100টি কোশ্চেন থাকবে। কি কি বিষয় থাকবে? লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বেসিক ইংলিশ, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং। লাইফ সায়েন্সে কি থাকবে? লাইফ সায়েন্সে 50 নম্বরে পরীক্ষা হবে। এর মধ্যে দুটো ক্যাটাগরি আছে, প্রথম ক্যাটাগরিতে 30টি কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেনে থাকবে 1 নম্বর করে, 30টা কোশ্চেনে 30 নম্বর।
ক্যাটাগরি টুতে থাকবে 10টা কোশ্চেন, প্রতিটা কোশ্চেনে থাকবে 2 নম্বর, 10 দুগুণে 20, তাহলে 50 নম্বর, 40টা কোশ্চেন 50 নম্বর, লাইফ সায়েন্স গেল। ফিজিক্যাল সায়েন্সে থাকবে কি 25 নম্বর, 20টা কোশ্চেন, তার মধ্যে ক্যাটাগরি ওয়ানে থাকবে 15টি কোশ্চেন, 15 নম্বর, ক্যাটাগরি টুতে থাকবে 5টি কোশ্চেন, প্রতিটিতে 2 নম্বর। এরপরে থাকবে ইংলিশ, ইংলিশে ক্যাটাগরি 2 নেই, 15টি কোশ্চেন থাকবে 15 নম্বরে, প্রতিটা কোশ্চেনে থাকবে 1 নম্বর করে। অঙ্ক, অঙ্কে থাকবে 10 নম্বরে 10টি কোশ্চেন, জেনারেল নলেজে থাকবে 10 নম্বরে 10টি কোশ্চেন, লজিক্যাল রিজনিংয়ে থাকবে 5 নম্বরে 5টি কোশ্চেন। এক্ষেত্রে মনে রাখতে হবে এই পরীক্ষার প্রশ্ন হবে ইংরেজি ও বাংলা ভাষায়, ইংরেজিতেও থাকবে বাংলা ভাষায় কোশ্চেন থাকবে, আপনাকে যে কোনো একটা ভাষায় পরীক্ষা দিতে হবে। নেগেটিভ মার্কিং আছে। আচ্ছা, এবার হচ্ছে এই পরীক্ষা 2 জুলাই হয়ে যাওয়ার পর ওই 2.5 থেকে 3 মাসের মধ্যেই রেজাল্ট বেরোবে, রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরেই বিভিন্ন সরকারি কলেজগুলোতে কাউন্সিলিংয়ের জন্য ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। এবার হচ্ছে দরখাস্ত করার পদ্ধতি, দরখাস্ত করতে গেলে কি কি লাগবে। প্রথমে আপনাকে পাসপোর্ট সাইজের ছবি আর সিগনেচার আর মার্কশিট ও সার্টিফিকেট জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নিয়ে যাওয়ার পরে আপনি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের ওয়েবসাইটে যাবেন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, WBJEE মারবেন, এটা প্রথমেই যাবেন, গিয়ে দেখুন এখানে NMGNM আছে, এখানে NMGNM ক্লিক করবেন, তারপর এখানে গিয়ে ক্লিক করবেন, এখানে গিয়ে ক্লিক করলে আপনি এখানে সাইন ইন করে নাম রেজিস্ট্রেশন করতে হবে। এই গেল NMGNM কোর্সে ভর্তির নিয়মকানুন। আচ্ছা, এবারে বলি দরখাস্ত করার শেষ তারিখ। আচ্ছা, পরীক্ষা ফি বাবদ বাবা আপনাকে দিতে হবে 400 টাকা, আর যারা SC ST OBC বা অরফ্যান ক্যাটাগরির যারা প্রার্থী আছেন তাদের জন্য দিতে হবে 300 টাকা। টাকা অনলাইনে দিতে পারবেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, UPI ইত্যাদির মাধ্যমে টাকা দিতে পারবেন। টাকা জমা দেওয়ার পরে আপনি একটা কনফার্মেশন পেজ পাবেন, সেটা আপনি প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন। যখন অ্যাডমিট কার্ড দেওয়া হবে তখন ওই ইউজার ID পাসওয়ার্ডটা আপনার লাগবে। আচ্ছা, এবারে বলি যে এই কোর্স পাস করার পরে, আচ্ছা, আপনাকে WBJEE-র ওয়েবসাইটে যেতে হবে, গিয়ে এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এবারে আপনাকে বলি এই কোর্স পাস করার পরে আপনি কেমন সুবিধা পাবেন, চাকরি পাবেন কি পাবেন না। দেখুন, আপনাদের একটা কথা বলে রাখি, একটা সময় ছিল যে NMGNM কোর্স পাস করলেই চাকরি পাওয়া যেত, মানে পাস করলেই চাকরি পাওয়া যেত, কিন্তু ইদানিং সরকারি বেসরকারি কলেজের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় এখানে চাকরি পাচ্ছে, তাই প্রত্যেকেই চাকরি পাচ্ছে, কিন্তু তাদের জন্য আবার আলাদা করে একটা পরীক্ষা দিতে হয়। সেটাও নির্ভর করে কোন সংস্থা রিক্রুটমেন্ট করছে তার উপরে। গভর্নমেন্টের ক্ষেত্রে সাধারণত একটা এন্ট্রান্স পরীক্ষা দিতে হয় কিংবা ইন্টারভিউ দিয়ে প্রার্থী বাছাই হয়, অন্যান্য ক্ষেত্রে তারা ইন্টারভিউ নেয় বা লিখিত পরীক্ষা নিয়ে থাকে। তবে আশা করা যায় এই পরীক্ষায়, এই কোর্সটা কমপ্লিট করার পরে চাকরির আপনি পেতে পারেন, পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আগামী দিনে এই কোর্সের চাহিদা আরও বাড়বে, দেশে বিদেশে যে কোনো জায়গায় চাকরির সুযোগ অনেক বেশি, আপনি চাকরি পেয়ে যেতে পারেন। এই হলো আমাদের আলোচনা। বারাসাত একাডেমিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। এই পরীক্ষার জন্য এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়, এন্ট্রান্স পরীক্ষার প্রিপারেশন আমাদের বারাসাত একাডেমিকে করানো হয়। আগ্রহী যদি হয়, কোনো প্রার্থী যদি থাকেন তাহলে যোগাযোগ করবেন। এই হলো আমাদের ঠিকানা, এই হলো আমাদের ফোন নম্বর। নমস্কার।